আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা আছে যেই দোয়া করবেন আজকে সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে গায়বী ধন সম্পদের জন্য রিজিকের জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য আজকে সোমবার দিন অথবা রাত আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি 103 বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটনকে দূর করে গায়বী রিজিকের টাকা পয়সার ধন সম্পদের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার এবং জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন আমি বলবো আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা আছে আল্লাহর কাছে এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে এবং নিষ্পাপ হয়ে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত এমন গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে যে ব্যক্তি আল্লাহর কাছে এই আমলটা করে দোয়া করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সোমবার দিন অথবা রাত এত গুরুত্বপূর্ণ ফজিলত কি আছে আমরা এক্ষুনি জেনে নেব তারপরে ছোট্ট আমলের কথাটা বলে দেব ছোট্ট আমলটি করলেই চলবে ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ অভাব অনটন আর চোখেই দেখবেন না যদি সত্যিকারের আমলটি করতে পারেন সোমবার দিন অথবা রাত কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহর নবীজি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যত্ন সহকারে রোজা রাখতেন এবং অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে আর নবীজি রোজা রাখবেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর রসুল যখন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা থাকতে লাগলেন সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন কেন প্রতি সোম এবং বৃহস্পতিবার আমরা জানতে চাই ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতি সপ্তাহের আমল নামাটা দুই দিনের মধ্যে প্রকাশিত করে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় দুই দিন সপ্তাহের মধ্যে এই দুইটি দিন হচ্ছে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সকলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা বান্দীদের আমল নামাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাতে আমি ওই অবস্থায় রোজা অবস্থায় থাকতে পারি আমার আল্লাহ দেখতে পারে যে আমার হাবিব রোজা অবস্থায় আছে যখন আমার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করবে এই জন্যেই আমি বিশ্ব নবী আখির নবী দয়ার নবী মায়ার নবী আমি প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন আল্লাহর সামনে সকলের আমল নামাটা ইমানদারদের উপস্থাপন করা হয় আমি চাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি রোজা অবস্থায় তখন থাকি আমার আল্লাহ দেখে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সোম এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন
আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে। যদি কোনো ব্যক্তি এই দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল মঞ্জুর করবে, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর নবী বলেছেন সমস্ত মানুষের তওবাকে কবুল করে ক্ষমা করে দিবে। দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এক নাম্বার হচ্ছে যারা কুফুরি করে, যারা শিরিকি করে, যারা শিরিকি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, মাফ করবে না। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিদের সঙ্গে ঝগড়া লেগে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, অর্থাৎ মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক নষ্ট করে ফেলে, ভাতৃত্বের বন্ধন নষ্ট করে ফেলে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করে না। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ সকলকেই তো ক্ষমা করে দিয়েছ, তাদেরকে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে ক্ষমা করা হবে না, নিজ অবস্থায় ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ভুল স্বীকার না করবে, শিরিকে ছেড়ে না দিবে এবং নিজের ভাইয়ের সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকেও ক্ষমা করা হবে না। তারা যদি ভালো ব্যবহার করে তাদেরটা দেখা যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সোমবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে রিজিক চাইবেন তো আমার আল্লাহ রিজিক দিবে, অভাব অনটনগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনার টাকা পয়সা অর্থ ধন সম্পদের মধ্যে বৃষ্টির মতো রহমত দান করে আপনাকে সচ্ছলতা দান করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আজকে সোমবার দিন অথবা রাত আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আমলের মধ্যে শান্তি, জিকিরের মধ্যে শান্তি, দোয়ার মধ্যে শান্তি, অন্য কোন তন্ত্র মন্ত্র কিংবা অন্য কোন কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখে না। ইসলামের মধ্যে এবং প্র্যাকটিক্যাল যারা মুসলিম তাদের মনের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা সব থেকে বেশি শান্তি দিয়ে দিয়েছে। আজকে মনের মধ্যে শান্তি পায় না যে হুজুর খুব হতাশা, খুব চিন্তিত, আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। সকলে বলি নাউজুবিল্লাহ। এরকমটাও অনেক মানুষে বলে থাকে, কারণ তাদের মনের মধ্যে অশান্তি, দুঃখ, যন্ত্রণা, বাসা বেঁধে আছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করলে জীবনের গুণাগুলো মাফ হবে, গাইবী ধন সম্পদ রিজিক পাবেন। কিভাবে আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সোমবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম অজু করবেন। অজুটা মনের মতো সুন্দর করে করতে হবে, প্রত্যেকটা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালোভাবে ধৌত করতে হবে যাতে শুকনা না থাকে। অজুটা সুন্দর মতো করে পবিত্র জায়গার মধ্যে আপনি বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা। হায়রে, একবার দুরুদ পাঠ করলে দশটা রহমত নাজিল হয়, দশটা গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দশটা আপনার মর্যাদা বৃদ্ধি হয়, দশটা নেকি লিখে দেওয়া হয় আপনাকে, এবং নবীর রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দেয় আপনার দুরুদটাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য জবানটা খুলে একটিবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করেন। এভাবে আপনারা তিনবার পাঠ করবেন, আমি একবার পাঠ করে শোনাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে জবানটা খুলে সহিসুদ্ধভাবে পাঠ করুন, দেখি সহিসুদ্ধ হয় কিনা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনটি বার, আমি একটি বার পাঠ করেছি, তারপরে আপনারা তাওবা ইস্তিগফার পাঠ করবেন তিনবার, সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, নিষ্পাপ হয়ে যাবেন। সমস্ত গুনাহগুলোর জন্য আপনি তিনটি শর্ত মানতে হবে, দুইটি শর্ত মানবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, এই কাজ আপনার শেষ। তিনটা শর্ত প্রায় আপনাকে মানতে হবে। এক নাম্বার, অতীতের গুনাহের জন্য লজ্জিত হবেন এবং ভবিষ্যতে আর গুনাহ করবেন না, বলবেন আল্লাহকে। তৃতীয়ত বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই তিনটি ওয়াদা, তিনটি কাজ যদি করতে পারেন, তারপরে আল্লাহর কাছে যদি তিনটি বার তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা শর্তগুলো মানুন, জীবনে কখনো গুনাহ করবেন না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ ভুল করেছি, আল্লাহর কাছে বলুন আল্লাহ মাফ করে দাও। এখন পাঠ করবেন, বাংলা স্ক্যানের মধ্যে দেখে দেখে পাঠ করতে পারেন, কিংবা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন। আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه. একদম সহজ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, শেষ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, একদম সহজ। আচ্ছা, তিনবার পাঠ করবেন, হ্যাঁ। তারপরে গায়েবি ধন সম্পদের জন্য, রিজিকের জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির এটা 103 বার পর্যন্ত পাঠ করবেন। হাতের মধ্যে তাসবি নিয়েও পাঠ করতে পারেন, কিংবা আঙ্গুল গুনে গুনেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 103 বার আপনারা এই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকিরটা করবেন 103 বার। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয় 103 বার হতে হবে। এভাবে পাঠ করবেন, ইয়া মালিকু, আমার সঙ্গে পাঠ করুন, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মা
মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতে নামের জিকির 103 বার পাঠ করবেন, ইয়া মালিকু। তারপরে সর্বশেষ আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, মনের আশাগুলো পূরণ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি, আজকে সোমবার দিন অথবা রাত এই ছোট্ট আমলটি করলে জীবনের সমস্ত গোনা ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলা গায়বী ধন সম্পদ রিজিকের মধ্যে শুধু বরকত দিবে, বরকত দিবে, আপনি ধনী হয়ে যাবেন, স্বচ্ছলতা আসবে, কোনো অভাব অনটন থাকবে না। আমলটি করার নিয়মটা হলো সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় পবিত্রতা অর্জন করে ওযু করে একটি জায়গায় বসে যাবেন, সর্বপ্রথম 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন, এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা শেষ হয়ে গেল 1 নম্বরে, 2 নম্বরে 3 বার তাওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকিরটা 103 বার পাঠ করবেন, আর সে জিকিরটা হলো ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপরে 4 নম্বরে আবারও 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, নামাজের দুরুদরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত উঠিয়ে দোয়া করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলো দূর করে, বিপদ আপদকে দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরপুর করে দিবে, নিষ্পাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাতের আমলটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্টসের মধ্যে আমিন লিখে যাবেন। যারা যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন সুন্দর করে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সময়ের মধ্যে বরকত দান করে দেখ, অভাব অনটন আল্লাহ দূর করে দিয়ে মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দিক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্ব বলবো, এখনো যারা আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনকে প্রেস করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।